আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রজ্ঞা ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে প্রাথমিক গণিতে পড়াবো। প্রত্যেকে যার যার প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে স্ক্রিনের সামনে বসে যাও। আজকে করাবো 81 পৃষ্ঠার অঙ্ক। 81 পৃষ্ঠায় 4 নাম্বার অঙ্কটা দেখো। রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনে সে দোকানদারকে 100 টাকা দেয়। দোকানদার কত টাকা ফেরত দিবেন? এখানে দেখো, 100 টাকা থেকে সে 85 টাকা 75 পয়সা দিয়ে কিনে, কোনো কিছু কিনলে পরে টাকার পরিমাণটা তখন কমে যায়। আর আমরা জানি কমে যাওয়া মানে বিয়োগ করা, কিন্তু এখানে 100 টাকা আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে বড় সংখ্যাটা আগে থাকে কিংবা ওপরে থাকে। সেহেতু লিখলাম উপরের সংখ্যাটা, রিমা দোকানদারকে দেয় 100 টাকা। আর বই কিনে কত টাকা দিয়ে? রিমা বই কিনে 85 টাকা 75 পয়সা দিয়ে। এখন আমরা এটা বিয়োগ করে দেখাবো। যেহেতু এখানে কোনো পয়সার হিসাব নাই, কিন্তু এখানে পয়সার হিসাব আছে, সেহেতু আমাদের পয়সার হিসাবটা করতে হবে। কিভাবে করব? এখান থেকে আমরা 1 টাকা এখানে নিয়ে নিব। তাহলে 1 টাকা আমরা গত ক্লাসে শিখেছিলাম 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে 100 পয়সা রাফ, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা এখান থেকে যদি 1 টাকা নিয়ে নেই তাহলে 100 পয়সা, 100 পয়সা থেকে 75 পয়সা যদি বিয়োগ দেওয়া হয় কত থাকে? 5, আর এখানে 3, তাহলে 8, 8, 9, 10, 25 পয়সা, 25 পয়সা। এরপরে কি হবে? 1 টাকা যদি এখান থেকে নিয়ে যায় তাহলে আমাদের এই 100 টাকা থেকে 1 বিয়োগ দিলে থাকে 99 টাকা। খেয়াল করে দেখো, আমি এখান থেকে 1 টাকা এখানে নিয়ে সেই পয়সা হিসাব করে সেই পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করে 25 পয়সা বের করেছি। তাহলে 100 থেকে 1 বিয়োগ দিলে থাকে আমার 99 টাকা। 100 বিয়োগ 1 সমান 99 টাকা। এখন এই 99 টাকা থেকে আমি 85 টাকা, এই 85 টাকা বিয়োগ দিয়ে দিব। 85 টাকা বিয়োগ দিলে কত থাকে? 9 থেকে 5 বিয়োগ দিলে থাকে 4, এবং 9 থেকে 8 বিয়োগ দিলে থাকে 1 টাকা, 14 টাকা। অতএব দোকানদার টাকা ফেরত দেবেন 14 টাকা 25 পয়সা। এরপরে দেখো অপর একটা অঙ্ক করে দিচ্ছি। ওর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, তার কত টাকা হলো? এখানে কি হচ্ছে, মিতুর 115 টাকা 50 পয়সা ছিলই, বাবা তাকে আরও কিছু দিলেন, তাহলে কি হবে, বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাওয়া মানেই হচ্ছে যোগ করা। দেখো মিতুর ছিল 115 টাকা 50 পয়সা, বাবা তাকে দিলেন 75 টাকা, 75 টাকা 25 পয়সা। গত ক্লাসে কিন্তু বলা হয়েছে টাকার সাথে টাকা, পয়সার সাথে পয়সা যোগ হবে, এবং এককের ঘরের নিচে এককের ঘর, দশকের নিচে দশকের ঘর, শতকের নিচে শতকের ঘর থাকবে। লেখাটা যেন এরকমই থাকে, একদম লাইন করা, এলোমেলো করে লিখলে পারে তোমাদের যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, মূল কথা হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখো আমরা এটা যোগ করি, পয়সা পয়সা যোগ করলে 5 আর 0 যোগ করলে 5 থাকে, 5 আর 2 7, তার মানে 75 পয়সা। আর হচ্ছে টাকার হিসাবে কত আসে, 5 5 10 0, হাতে 1, 7 আর 1 8, আর 1 9, আর 1 1 টাকা, অর্থাৎ 190 টাকা 75 পয়সা হচ্ছে। অতএব মিতুর
হলো 190 টাকা 75 পয়সা উত্তর 190 টাকা 75 পয়সা পাঁচ নম্বর অঙ্কটা দেখো দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা আগের অঙ্কটা যেভাবে যোগ করে করা হয়েছিল এই অঙ্কটা যোগ করে করা হয়েছে ঠিক সেভাবে তোমরা যোগ করবে টাকার সাথে টাকা এবং পয়সা যেহেতু নাই 60 পয়সা 60 পয়সাই থাকবে এরপরে বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয় তাহলে যোগ করার পরে যে টাকাটা হলো সেই টাকাটা 500 টাকা থেকে বিয়োগ করলে পরে আমরা পাবো দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন তোমরা 81 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো বাসায় করে ফেলবে এ বাড়ির কাজটা নিয়ে নাও আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ